হয়ে যাবে। এখন এতেকাজ যারা করবে এদের জন্য আবার কিছু নিষিদ্ধ কাজও আছে, যেমন এতেকাজ অবস্থায় গালি দেওয়া যাবে না। এতেকাজ অবস্থায় গালি দিতে পারবেন? গালি গালাজ করা, গীবত করা, শেকায়ত করা, এগুলো নিষিদ্ধ, এগুলো নেহায়াত কাজ, খারাপ কাজ, মাকরুহ, মাকরুহ কাজ, এগুলো করা মাকরুহ, এতেকাফ মাকরুহ হয়। এই জন্য এতেকাফ করে গীবত করবেন না। দশজন বসছেন, দশজন এতেকাফে বসলে এগুলো হয়তো সাধারণ আমি খুব জানি, দশজন বসছে, এখন দুইজন খুব বনাবনি, আগে থেকে খুব ভালো বন্ধু বন্ধু পড়ছে, এখন পড়ার পরে এখন দুইজনে বৈশা বৈশা শুরু করছে, আগের কি চাকায়নি দোস্ত, বিদেশে থাকতে থাকতে তুমি আমি যে কি করছিলাম, কি খাবারটাই না খাইছিলাম, কত টাকা কামাই করছিলাম, এখন তো সব উদাও হয়ে গেছে, এরকম কিচ্ছা কাহিনি বর্ণনা করতেছেন, বন্ধুরে পাইছেন, এগুলো করা যাবে না। এতেকাফ অবস্থায় আপনাদের আগের কিচ্ছা পরের কিচ্ছা সব বাদ, এগুলো করা মাকরুহ। অনেকে আবার বেশি সাধু সাজদে গিয়ে একেবারেই জবান বন্ধ করে ফেলে, এইটাও মাকরুহ। এতেকাফ করা অবস্থায় কিছু কথাবার্তা বলবেন, যে ইমাম সাহেব বলছে কথাবার্তা বলা যাবে না, এটার অর্থ এই না যে আপনি একদম মুখে তালা লাগাইবেন, তাইলে আবার এই তালা লাগাইলেও কি হয়, এতেকাফ মাকরুহ হয়। আমি এর আগে আরেক মসজিদের ঘটনা বলি, এইরকম মানে আমি মাসালা বলছি তো, তো ওই ওই এতেকাফে যারা ছিল আমার সাথে কেউ কথা বলেন, আসসালামু আলাইকুম দিলে সালামের জবাব নেয় না, কিরে এটা আবার কোন সালাম দিলাম, আমি ইমাম সাহেব মানুষ, সালামের জবাব নেয় না, কেমন আছেন, কি খাইছেন, কথা বলে না। আমি বুঝতে পারলাম না, পরে একজনকে খোঁচা জিজ্ঞেস করলাম ঘটনা কি, কী হয়েছে, কহুজুর আপনাই তো বয়ান করছেন যে কোনো কথাবার্তা বলা যাবে না, আমি বলছি হাই রে কী বয়ান করছে এটা, এই যে ভুল, পরে আবার এতকে বুঝাই দিলাম না না একেবারেই যে মুখে তালা লাগাবেন বিষয়টা এইরকম না, কথাবার্তা বলবেন স্বাভাবিক, কেউ প্রশ্ন করলে প্রশ্নের জবাব দিবেন, সালাম দিলে সালামের জবাব দিবেন, হ্যাঁ এগুলো সাধারণভাবে কিছু কথাবার্তা বলতে পারবেন। এতেকাপ অবস্থায় ভুলে খাবার খাইছেন, এতেকাপ অবস্থায় ভুলে যদি খাবার খেয়ে ফেলেন আপনার এতেকাপ নষ্ট হবে না, কারণ আপনার রোজা তো ঠিক আছে, ভুলে খাইলে কি রোজা ভাঙে, ভাঙে না। এই জন্য যেহেতু রোজাও ঠিক আছে এই জন্য এতেকাপও কি ঠিক আছে, মনে করবেন না যে হায় রে ভুলে তো খাইয়ে ফেলছি রোজা মনে ভাঙে গেছে নষ্ট হয়ে গেছে, এটা মনে করার কোনো সুযোগ নাই। এতেকাপ অবস্থায় আপনি উত্তম পোশাক পরতে পারবেন, সুগন্ধি ব্যবহার করতে পারবেন, সুগন্ধি আতর ইত্যাদি এগুলো ব্যবহার করা যায়। অনেকে আমরা মনে করি যে রোজা অবস্থায় আতর ব্যবহার করা যায়, এটা ভুল কথা, কোত্থেকে পাইছেন, আমাকে অনেকে বলে হুজুর খালি প্রশ্ন করে হুজুর রোজা অবস্থায় সুগন্ধি ব্যবহার করতে পারবো, আমি হ্যাঁ কোনো সমস্যা নাই পারবেন, এটা অনেকে জানে না, ভুল মাসালা এটা, রোজা অবস্থায় সুগন্ধি ব্যবহার করতে পারবেন, তবে খেয়াল রাখবেন সেই সুগন্ধি খুব তীক্ষ্ণ যাতে না হয়, মানে খুব দিলেন খুব দিলেন এইরকম যাতে না হয়, এটা আবার মাকরুহ হয়, খুব দিবেন না হালকা, যাতে আপনার শরীর থেকে কোনো মানুষ কষ্ট না পায়, কষ্ট বুঝেন তো, একসাথে নামাজে দাঁড়ালে অনেক মানুষ আছে নামাজ পড়বে না মুখ টাইপা ধরবে, এরকম হয় আমি জানি, এই জন্য আপনার বডি থেকে যাতে দুর্গন্ধ না হয় বের না হয় এই জন্য অবশ্যই আপনি আতর ব্যবহার করবেন, যাতে পাশের মানুষটা কষ্ট না পায়। আর বিশেষ করে যাদের ধূমপানের অভ্যাস আছে, ধূমপান যারা করেন অবশ্যই মসজিদে আসার আগে আপনি ভালো করে দাঁত ব্রাশ করে আসবেন, অনেক অভিযোগ আমার কাছে আসছে যে হুজুর সাথে দাঁড়াই এমন বেকায়দা পড়ছি, মানে রুকু সেজদায় কী করবো মুখ চাইবা ধরতে হয়, এরকম হয় অনেক সময়, তো যারা ধূমপান করেন নিজের দোষটাকে তো নিজে ধরতে পারে না, ঠিক না ভাই, আমি ধূমপান করি নিজের গন্ধ কি নিজে পাওয়া যায় না, আমি ধূমপান করলে আমার পাশে যে আছে সে কষ্ট পায়। আরেকটা কথা মনে রাখবেন, আপনি ধূমপান করেন আপনার স্ত্রী যাতে কষ্ট না পায়, খবরদার, আপনি কেন তাকে কষ্ট দিবেন, সুতরাং আপনি পরিষ্কার হয়ে ভালো মতো দাঁত ব্রাশ করে তারপরে তার কাছে যাবেন, অথবা নামাজে যখন আসবেন অবশ্যই মেসওয়াক করে আসবেন। আমার কথা হলো এই, আপনার মুখের দুর্গন্ধের কারণে কোনো নামাজি অথবা আপনার স্ত্রী ছেলে সন্তান কেউ যাতে কষ্ট না